বিদেশে রপ্তানি হওয়ায় সোনালি ভবিষ্যতের হাতছানির স্বপ্ন দেখছেন নরসিংদীর লটকন চাষিরা। কম খরচে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই বাড়ছে বাগান। তবে এবার অনাবৃষ্টিতে ফলন কম হয়েছে। করোনা পরিস্থিতিতে পাল্টে গেছে চিত্র। বাগান মালিকরা কিছুটা লাভবান হলেও দুবছর ধরে লোকসান গুনছেন লটকন ব্যবসায়ীরা। নরসিংদী থেকে সজল ভূঁইয়ার প্রতিবেদন। নরসিংদীতে এবার 1610 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে শিবপুর উপজেলায়। ঔষধি গুণ থাকায় লটকনের জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুণ। অন্য ফল ও ফসলের তুলনায় লাভ কয়েক গুণ বেশি হওয়ায় লটকন চাষে ঝুঁকছে এই অঞ্চলের অনেকেই। তবে অনাবৃষ্টির কারণে ফলন এবার ভালো হয়নি। বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 30 থেকে 120 টাকা পর্যন্ত। অনাবৃষ্টির কারণে মূলত উৎপাদন কম হয়েছে, পাইকার যারা আছে তারা বসে বিক্রি করতে পারতেছে না, এই সমস্ত কারণে দাম একটু কম। অনাবৃষ্টি লটকনটা একটুনি ছোট হয়ে গেছে, যার কারণে গাছের মধ্যে যেই গাছের মধ্যে আইডিয়া করতাম যে এটার মধ্যে 5 মূল লটকন রুবো, এটার মধ্যে এখন 4 মূল, 1 মূল কম হইতেছে এরকম। আকারে বড়, সুন্দর রং ও সুস্বাদু হওয়ায় নরসিংদী লটকনের চাহিদা বেশি। রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। তবে এবার করোনার কারণে লটকনের বাজার মন্দা বলে জানায় পাইকাররা। সরকার লকডাউন দিছে, হকাররা আসতে পারে না, বাস চলে না, অনেক মাল বাসের কাউন্টারে এদিকে ওদিক যাইতো, সমস্ত বাংলাদেশে বিভিন্ন অনেক ঠিকানা আছে, বাস না চলাতে এগুলো আর যায় না। যে আমি 12 লক্ষ টেল লটকন রাখছি, আমার মনে হয় যে লকডাউন যদি আরও থাকে তাহলে আমাদের ভাই অস্তিত্ব থাকবে না, আমাদের লস হইব, অনেক লস হইব। প্রক্রিয়াকরণ কেন্দ্র থাকলে লটকনের বহুমুখী ব্যবহার করা সম্ভব বলে মনে করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যদি হিমাগার থাকতো তাহলে এই লটকনের বহুমুখী যে একটি ব্যবহার সেটা করার মাধ্যমে কৃষকরা অনেক উপকৃত হতো এবং এটার বাজার মূল্য বৃদ্ধি করা সম্ভব হতো। কৃষি বিভাগ জানায় এবছর জেলায় 22,500 টন লটকন উৎপাদিত হবে। এর বাজার মূল্য 150 কোটি টাকা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।